দলীয় প্রচারে যোগ দিতে আজ উত্তরবঙ্গে গেলেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি শিলিগুড়ি শহরে এক পদযাত্রায় অংশ নেবেন। বাগডোগরা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের আগামীকালের তাঁর কর্মসূচি জানিয়ে দেন। জমায়েত করছি, জমায়েতটা হচ্ছে দার্জিলিং মোড়, ওটা বেলা একটায় জমায়েত করা হচ্ছে, দুটোই মিছিল স্টার্ট হবে এবং আমরা সিলিন্ডার নিয়ে মিছিল করব। সিলিন্ডারের প্রতিবাদে, যেটা মাত্র কয়েক মাসের মধ্যে 925 টাকা দাম হয়ে গেছে, গতকালও বেরিয়েছে, খাদ্য বিনা পয়সায়, চাল ফ্রিতে, আর গ্যাসের আগুন হচ্ছে আগুনের থেকেও বেশি ভয়ঙ্কর। সুতরাং এই প্রোগ্রামটা আপনাদের আমি জানিয়ে